ইডেন কলেজ ছাত্রলীগের ১৬ নেত্রীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করার না পর্যন্ত আমরণ অনশন করেছেন বহিষ্কৃত নেত্রীরা। এই সময় তারা জানান অভিযুক্ত সভাপতিকে বহিষ্কার না করে ভুক্তভোগী সহ প্রতিবাদকারীদের বহিষ্কার করা হয়েছে। কিছুক্ষণ আগে কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে বহিষ্কৃত নেত্রীরা জানান কেন্দ্রীয় ছাত্রলীগের একটি অংশের রোষানলের শিকার তারা। এদিকে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির প্রেক্ষাপটে গত রাতে রাজধানী ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়। একই সঙ্গে শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অপরাধে প্রাথমিকভাবে পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে ১৬ নেতাকর্মীকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ইডেন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মুখোমুখি অবস্থান পাল্টাপাল্টি ধাওয়ায় শনিবার রাত থেকে শুরু করে রোববার দিনভর উত্তপ্ত ছিল ক্যাম্পাস। ঘটে সংঘর্ষের ঘটনাও। আজকে কি অন্যায়ের কারণে স্থায়ী বহিষ্কার? আমার অপরাধ, আমি আমার নির্যাতিত সহযোদ্ধার পাশে দাঁড়িয়েছি। সভাপতি ও সাধারণ সম্পাদকদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, হাজার হাজার প্রমাণ এবং চাঁদাবাজির ভিডিও ও অধ্যক্ষ ম্যামকে নিয়ে কটূক্তি, এত বিস্তর অভিযোগের সত্ত্বেও তাদের কেন বহিষ্কার করা হলো না? আমাদের বহিষ্কারাদেশ অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমাদের একমাত্র অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি এবং সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। যদি এই ভিত্তিহীন বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হয়, আমরা সবাই এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরণ অনশন করব।